আসলে আরা 2008 সাল 14 ডিসেম্বর আর আর এই মহান বিজয় দিবসের সামরাকি আরা সুর উদ্বোধন করেছিলাম তখন আসলে ওয়ালটন তখন কেউ নসিন্তু আর এই ফার্স্ট এই হাফতারোডের মধ্যে আর এই ফার্স্ট আরা ওয়ালটন শোরুম ওপেনিং করেছি ওই সেই সময়কার চিত্রনায়ক ইলিয়াস কামসানায়ের আর আর এই শোরুম মান উদ্বোধন করেছি 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত আর আর ওয়ালটন আজিয়ে সারা দেশত এবং দেশের বাইরেও আর আর ওয়ালটন পণ্য সামগ্রী মানুষের আস্থারা কি বিদায় অনেক অনেক বেচা কিনে হয় আর আর 2008 সাল তুলনা থেকে 2023 সাল পর্যন্ত আর প্রত্যক্ষ করে দিলাম দা একমাত্র ওয়ালটন কোম্পানি মানে যে ফ্রিজ এবং ওয়াশিং মেশিন এসি টিভি আমরা প্রচুর পরিমাণ সেল করছি এবং এখন মানুষের আস্থা অর্জন করছি বিদায় আর এই ধরনের মানুষের দৌড় করে আর উপস্থিত করছি আসলে এই অনর এই শাহমানত ইলেকট্রনিক্স দোয়ানর মেচি ওয়ালটনের কত রকমের পণ্য আছে এবং কতটুকু ডিসকাউন্টে মানুষের আছে পৌঁছাই দেবে আর ওয়ালটনের আসলে অনেক প্রোডাক্ট প্রায় ইলেকট্রনিক্স আইটেম হোম অ্যাপ্লায়েন্স আছে প্লাস যে নতুন যে গিয়া বাইর গেছি সুইচ সকেট হ্যাঁ প্রায় হাজারের উপরে পণ্য ওয়ালটনের আছে এবং প্রত্যেকটা পণ্য কাস্টমারের মানে সময় উপযোগী পণ্য ওয়ালটনে তৈরি করে এবং যথেষ্ট পরিমাণ আস্থা ওয়ালটনের মানুষের আছে তাল্লাই আর আর রাঙ্গুনিয়ার মানুষ সারা বাংলাদেশের মানুষ এই ওয়ালটনের আস্থা রাখিয়ে ওয়ালটনের পণ্য কিনে আর এই মহান বিজয় দিবস উপলক্ষে আর এসি এলইডি টিভি এবং ফ্রিজের ক্ষেত্রে আর বিভিন্ন আইটেম লো আর 16% পর্যন্ত মানে পর্যন্ত আর ডিসকাউন্ট কাস্টমার অনলাই করি 30 ডিসেম্বর পর্যন্ত এই প্রোগ্রাম থাকবো এবং এই যে আজ যে আরাতন ক্যাশ বাউসার পাই ও একজন রাঙ্গুনি স্কুলের টিচার ও ফ্রিজ কিনিয়ারে 200% ক্যাশ বাউসার পাই আজ আর নম্বর অনুষ্ঠান করি আর চিত্রনায়ক আমিন খান সাহেব এবং আর আর ডিপুটি ডিরেক্টর ওয়ালটনার ফিরিজ আলম এবং আর ওয়ালটন ফ্রিজের চিফ এক্সিকিউটিভ সাহস আর আর আডাই রাজি আর আর এই অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে আর আর তার গিফট বাসার গান তুলে দিই নেক্সট টাইমে অন্য কেউ হাইট পারে আরও প্রোগ্রাম তো 31 ডিসেম্বর পর্যন্ত আছে আর প্রায় 2 মাস যাবৎ প্রোগ্রাম চলে যথেষ্ট পরিমাণ আর সারা পায় আর এই প্রোগ্রামের এখন গেলে অনার কেউ হালি হাতে না যায় হ্যাঁ একদম কেউ হালি হাতে না যায় যারা নফায় মানে একদম নফায় তারা 300 টাকার ক্যাশ বাউসার পায় 500 টাকা 300 টাকা 1000 টাকা এই ধরনের ক্যাশ বাউসার পায় আজ ভাগ্য তো আর আর ভালো ইয়ে আলহামদুলিল্লাহ আর আর স্কুলের টিচার একজন আসলে সম্মানিত ব্যক্তি তার ফাঁকা ভাই আর তারা অভিনন্দন জানায় এবং ওয়ালটন কর্তৃপক্ষের অভিনন্দন জানায় এবং রাঙ্গুনিয়াবাসী আজ যে সুন্দর একখান অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে আর যে মেহমান আসি আমিন খান আসি এবং ফিরিজ আলম আসি তারা যে সুন্দর করে সম্বর্ধনা দিয়ে আর যে বিদায় গরিব জিয়ে নাই আর রাঙ্গুনিয়াবাসীর প্রতি এবং যারা উপস্থিতই আর আর স্থানীয় যারা নেতৃবৃন্দ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং অর্থ সম্পাদক দপ্তর সম্পাদক এবং পৌর উপজেলা যুবলীগের সভাপতি আরও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আর এর উপস্থিতি আর অনুষ্ঠান সুন্দর কিছু ইতার আরও ধন্যবাদ জানাই।